সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলা ছাত্রলীগের একজন কর্মী হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাদের এই উদ্যোগ। নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র আঞ্জুমান স্কুলের ঠিক সামনে আমরা এটি মানবতার দেয়াল সাধ্য অনুযায়ী স্থাপনের চেষ্টা করেছি। এখান থেকে যারা শীতার্ত মানুষ তারা তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি নিতে পারবে। আমাদের স্লোগান হলো, নিতে লজ্জা পাবেন না, দিতে গর্ববোধ করবেন না। আর নেত্রকোনার সর্বস্তরের তরুণ ও ছাত্র সমাজকে আহ্বান জানাব যেন তারা তাদের অপ্রয়োজনীয় শীতের কাপড়গুলো ফেলে না দিয়ে সাধারণ মানুষের জন্য মানবতার দেয়ালে রেখে যায়। জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আগামী আসছে 6 জানুয়ারি 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলার ছাত্রলীগের উদ্যোগে নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্রে আঞ্জুমান স্কুলের সামনে একটি মানবতার দেয়ালের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আমাদের যারা নেত্রকোনা জেলার ছাত্র সমাজ তরুণ প্রজন্ম যারা আছে সকলের কাছে বিনিয়োগভাবে অনুরোধ করছি যে তারা তাদের অপ্রয়োজনীয় শীতের কাপড় ফেলে না দিয়ে যাতে আমাদের এই মানবতার দেয়ালে এই রেখে দিয়ে আমাদের সহযোগিতা করে। আজকে আমি ধন্যবাদ জানাই নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইবনে হান্নান প্রীতমকে যে আজকে সে যে মানবতার দেয়াল স্থাপন করেছে। নেত্রকোনা জেলা ছাত্রলীগের একজন নিবেদিত মানবিক নেতা হয়ে এখন আমাদের প্রয়োজন প্রত্যেকেই এই মানবতা দেওয়ালকে আরও সুসংগঠিত করা এবং সফল করা।